সকাল সকাল আমার বাসার সামনে আবর্জনা কে করছে কার এত বড় স্পর্ধা কোকগুলো শক্তিশালী হব সবাইকে পিটাবো এখন একটু পার্কের দিকে যাই না এসব করলে চলবে না বাসার সামনে এসব করেছে ছাড় দিলে চলবে না কিছু একটা করতে হবে আমি ভাবতেছি আমি স্বেচ্ছাসেবক হয়ে যাব। নিজের কাজ নিজে করব পরেকে সাহায্য করব পরিষ্কার রাখবো সবকিছু মামা চুইংগাম খেয়ে ডাস্টবিন না রাস্তায় ফেলবি এটা কি আর বলা লাগে রে পাগলা এরা কি বাজে খুবই নিম্ন শ্রেণীর ছেলে পেলে নেট দুনিয়া পুরো ধ্বংস করে দিয়েছে এর মন মানসিকতা নেট দুনিয়া থাকলে তো এমনটাই হবে যাই আমি সাহায্য করি এদেরকে আমার থেকে যদি অনুপ্রেরণা পায় এরা ইস হা কুকুর এখানে রেখেছি ডাস্টবিনে ফেলতে হবে এটা না না আমার ধারণাটা ভুল এখনো ভালো মানুষ আছে শুনুন আপনার মতন লোক পাওয়া যায় না যে ডাস্টবিন ইউজ করতেছে আমার থলেতে হাগুটা রাখুন সমস্যা নাই কোনো যদি তাহলে পৃথিবীরাই পাল্টে যেত আমার ইচ্ছা আছে সবাইকে ভালো করার এর জন্য আমি উদ্যোগ নিয়েছি এখন আমি ভাবছি এই পোস্টার দিয়ে সব জায়গায় লাগিয়ে বেড়াবো এবং মানুষকে উপকৃত করব এবং অনুপ্রেরণা যোগবো কি বলো দাদু তুমি কি আমার ফ্রি ফ্রি বিলটা নিবে নাকি টাকা পয়সা লাগবে আরে বিন টাকাটা দিয়ে যা নাহলে পরে দিস খাতায় লিখে রাখলাম এই মাঝ রাতে শুধু একটাই কাজ আমার এই পোস্টারগুলো সব জায়গায় লাগিয়ে বেড়ানো সকালে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে মেবি আমি এখানে কাল রাতে পোস্টার লাগিয়ে গিয়েছিলাম কে ছিঁড়েছে তাই বলো তো আমরা কিছু জানি না ইস দেখো দেখো আমার মাথায় কে পেলেন মারলো পেলেন মেবি ভূতে মারছে মিস্টার বিন কাকু আমি পই পই করে হিসাব দেব বিপদের সময় কে হাসি ঠাট্টা করেছে তারপর তোদেরকে দেখে ছাড়বো তোমার ইচ্ছা আমার সাথে মস্করা করা হয়েছে তোদেরকে আজ ভাইরাল করব। তারপর থানায় দিয়ে হাজতে ঢুকাবো হা হা দোস্ত আমার মনে হলো কেউ ছবি তুলতেছে আমাদের কিছু একটা মনে হয় হয়েছে অলমোস্ট সব ভিডিও কালেক্ট করা শেষ এখন থানায় যেতে হবে কিন্তু থানায় গেলে কি আমার কথা বিশ্বাস করে জিডি করবে যাই আগে যে দেখি থানায় একটু ও পুলিশ কাকু পুলিশ কাকু এই দেখেন এরা পরিবেশ নষ্ট করতেছে এরা আবার পরিবেশ কেমনে নষ্ট করলো তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো এমনিতেই আমার হাতে অনেক কেস রয়েছে এদিকে তাগাও দেখো কত সন্ত্রাসীদের ছবি ঝুলে রয়েছে কেস পেন্ডিং এ আছে আর কেস নিতে পারবো না আচ্ছা পুলিশ কাকু আপনার কোনো কেস নিতে হবে না আমি সমাধান করব সব পুলিশ কাকুকে যখন কথা দিয়েছি তাহলে নিজে সব কিছু সমাধান করব। মারামারি তো করতে পারবো না গায়ে এমনি জোর নাই আমার এগুলো আমি খুঁটে খুঁটে টোকায় কাজ করব। আমি আমি স্বেচ্ছাসেবক হয়ে যাব তারপর আমি ভিডিও করে সরকারের কাছে পাঠাব স্বরাষ্ট্র বান্ধব পরিবেশবান্ধব জীবনযাপন করার জন্য মানুষকে আমি উৎসাহ দিব এটা আমার মূল লক্ষ্য কিন্তু এর ভিতরে যে খুব ব্যাঘাত ঘটায় তাহলে তাকে আমি ভাইরাল করে দেবো ভিডিও ধারণ করে এখানে দেখতে পাচ্ছি এই মোটা গান্ডু বুটকে বিলারের পরিবার খাচ্ছে আর আবর্জনা করছে মনে হচ্ছে সব কিছুই খেয়ে ফেলবে দুনিয়াটাই খেয়ে ফেলবে এমন বিধি খিস্তি অবস্থা পাকিয়েছে এরা সবাই খাও অনেকদিন খাও না তোমরা পার্কে এসে বুঝতে পেরেছি এদেরকে একটু ভাইরাল করতে হবে নহলে কিছুই ভালো লাগছে না এদের ভিডিও ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো নহলে নেটের দুনিয়ায় ছেড়ে দেবো পুরো লাখ লাখ ভিউ হবে এবং ডলার ইনকাম করব। আর একবার যদি আমাকে চিনে ফেলেছে না এই সামনে কে আসলো এটা এ ভুতুম পেঁচা যাই এখান থেকে কাইচা পড়ি তাড়াতাড়ি আমি অনেকদিন যাবত একটা ছেলেকে ফলো করছি সালাম স্যার আমি তোমার স্বেচ্ছাসেবক কর্মকাণ্ড দেখেছি তো তোমার কাজে আমি উৎসাহ হয়েছি আমি তোমাকে পুরস্কৃত করতে চাই তুমি কি নিবে পুরস্কারটি তাহলে কালকে আমার বাসায় আসো তোমাকে একগারো পুরস্কার